শিশুকন্যাকে খুনের দায়ে মায়ের যাবজ্জীবন। সুমন অগরওয়াল নামে বাগুইহাটির জ্যাংরার বাসিন্দা এক গৃহবধূর বিরুদ্ধে শিশুকন্যাকে খুনের অভিযোগ ওঠে। অভিযোগ 2010-এ 28শে সেপ্টেম্বর শ্বাসরোধ করে মেয়েকে হত্যা করেন সুমন। সুয়মোটো মামলা করে বাগুইহাটি থানার পুলিশ। গত 24শে জানুয়ারি দোষী সাব্যস্ত হন সুমন অগরওয়াল। এরপর এদিন তার যাবজ্জীবন সাজা ঘোষণা হয় আদালতে। যেহেতু এটা প্রমাণ করতে পারেনি যে ওই ঘরে অন্য কোনো অ্যাক্সেস ছিল বা ডিসিস্ট তার মা ছাড়া আর কেউ ছিল না, সেজন্য স্বাভাবিক কারণেই পুরো মাসটা গিয়ে পরে অ্যাকিউস্ট সমান আগ্রহ হলে পরে এবং সে কোনো এক্সপ্লানেশন দিতে পারেনি। এর আগেও দুটি কন্যা সন্তানের জন্ম দেন সুমন অগরওয়াল, তাদেরও মৃত্যু হয় কিন্তু মৃত্যুর কারণ জানা যায়নি। সমীরণ পাল, এবিপি আনন্দ।